এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? সবাই ভালো আছে? তো আজকে দেখতেই পাচ্ছি কিসের ব্লগ মিস করেছি, কাচ্চি। এমন কেউ নিয়ে যে কাচ্চি পছন্দ করে না, আমি তো অনেক পছন্দ করি। তো আমার হাজবেন্ডও পছন্দ করে, ওর কথাতেই আজকে আপডেট করেছি কাচ্চি ঘরে। তাই কাচ্চিটা রান্না করে ফেলেছি। তো দেখুন কী কী দেওয়া হচ্ছে। এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, চটা রং দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে আমি গরু মাংস নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপর দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি টেস্টি সল লবণ 2টা চামচ, সস দিয়ে দিলাম একটু একটু বলতে 1 প্যাকেট সস, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়া সস, এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। আজকে আমি বিরিয়ানি মশলাটা স্কিপ করেছি, আমার হাতে কাছে নিয়ে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম বাদাম বাটা সামান্য, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিব গরম মশলার যে গুঁড়ো থাকে, গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এখানে একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি গুঁড়া মরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচের মতো, এখন এগুলো মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব ভিজে রাখা আলুগুলো, তেলের সাথেই দিয়ে দিলাম কারণ আমি এখানে কোনো তেল ইউজ করিনি। তো সেই ভেজে রাখা আলুর সাথে যে তেলটা ছিল সেটাই দিয়ে দিলাম, এটাকেও মিক্স করে নিলাম। আর এখানে রাত্রের খাবারের জন্য আমি আর কি গরু মাংস ভেঙে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পোলাও চালটা আগের থেকে আর কি আধা সিদ্ধ করে নিয়েছি, আর দিয়েছিলাম লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে আমি আদা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন এগুলোর উপর দিয়ে দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম, আলু বাটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মশলা। আমি কিন্তু এই কাচ্চিটা দ্বিতীয়বার, মানে সেকেন্ডবার আমি আবার রান্না করলাম। তো আমার হাজবেন্ডের আপডেটে রান্না করলাম, কারণ আমি অনেক অসুস্থ, তার কারণে কিছুদিন ধরে ব্লগ করতে পারছি না। রান্না রান্না করি কিন্তু ভিডিও করতে পারি না। তো এর তো বিসমিল্লাহ, আমি এখন কি বসানোর চেষ্টা করবো, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে আবার ময়দার কি গুলিয়ে এভাবে আটা মুঠির মতো এটাকে আবার দমে রাখতে হয়, মানে যেমন ভিতর থেকে কোনো ই না বাষ্প না আসে বা বাতাসটা বেরিয়ে না যায়, এটার জন্য আমার হাজবেন্ড আবার বললো যে এটা করে না। আমি অনেকদিন পর যেহেতু কাচ্চি রান্না করছি ভুলেই গেছিলাম, তো থ্যাংক ইউ মনে করার জন্য। তো এই যে বিসমিল্লাহ নামিয়ে বসিয়ে দিয়েছে, আমার হাজবেন্ডকে দিয়ে বসিয়েছি। তো এটা আমি 1 ঘন্টা রান্না করবো, একদম লো আছে। আর এখানে আমি রাতের জন্য যে গরু মাংস ভুনাটা বসিয়েছিলাম সেটাও বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন লেবু পেঁয়াজ সেগুলো কেটে ফেলেছি। তাই তো ফাইনাল লুক, আমি রান্নাটা একদম শেষ, 1 ঘন্টার ভিতরে হয়ে গেছে মাশাল্লাহ।
তো অনেক অসুস্থ শরীর নিয়ে ব্লগটা করলাম, রান্না করছি, সবাই বলবেন কেমন হয়েছে। হাসবেন্ড তো খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। তবু আপনারা দেখে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ব্লগগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে ভুলবেন না। অনেক দিন ব্লগ না দেওয়াতে অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। তো এখানে আমার ছেলে আমার সাথে রাগ করছে দেখতে পাচ্ছি। এই তো ফাইনালি অনেক দিন পর কাছে রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।